আগামী রোজার ঈদকে সামনে রেখে নির্মিত হচ্ছে চলচ্চিত্র রংবাজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি। এছাড়া পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন রিয়েলি আহমেদ ও লিয়ানা লিয়া। গতকাল থেকে পুবাইলে ছবির দ্বিতীয় পর্যায়ে শুটিং শুরু হয়েছে। শামীম আহমেদ রনির পরিবর্তে আব্দুল মান্নান ছবিটি পরিচালনা করছেন। ছবির নায়িকা বুবলি বলেন, এর আগে দুটি ছবি দিয়ে আমার অভিষেক হয়েছিল, এরই মধ্যে অহংকার ছবির শুটিং শেষ করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি আগের চেয়ে ভালো করছি। তাছাড়া মাঝে একটা বিরতি নিয়েছি এবং সে অনুযায়ী অনুশীলন করেছি, তাই আমার মনে হয় রংবাজ ছবিতে নতুন বুবলিকে পাবে দর্শক। ছবিতে পার্শ্ব চরিত্রে বা পার্শ্ব নায়িকা হিসেবে কাজ করছেন রিয়েলি আহমেদ। তিনি বলেন, এই ছবিতে আমি তিন নায়িকার এক নায়িকা চরিত্রে অভিনয় করছি। আমার কাছে অনেক ভালো লাগছে যে শাকিব খানের মতো একজন সুপারস্টারের সঙ্গে এমন একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারব। ছবির আরেক নায়িকা লিয়ানা লিয়া বলেন, ছোটবেলা থেকে আমি চলচ্চিত্রের প্রতি আগ্রহী ছিলাম, মডেলিং করেছি, বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছি। শুরুতেই শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে কাজ করার সুযোগটা আমার কাছে অনেক লোভনীয়। সবাই দোয়া করবেন যেন আমি ভালো করতে পারি। চলচ্চিত্র পরিচালকদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সম্প্রতি শাকিব খানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পরিচালক সমিতি সহ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের 14টি সংগঠন। পরে ক্ষমা চাওয়ার পর শাকিবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেই শাকিবকে নিয়ে শুটিং করায় রংবাজের পরিচালক শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিল করা হয়। এ কারণে ছবিটি এখন পরিচালনা করছেন আব্দুল মান্নান। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।